বেরিয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে বেরোবার সময় ব্লক করা হয়নি, কারণ অনেক দেরি হয়েছিল। আমি প্রেসক্রিপশনটা বাড়িতে ফেলে চলে এসেছিলাম, আবার সেটা ব্যাকে গিয়ে নিয়ে আসতে হয়েছে। তো এখন এসেই গেছি প্রায় স্ক্যান করাতে, এখন ঢুকবো, তাই এখন এইটুকানি রাখছি, বেরিয়ে আবার আমি ব্লক করবো। আর ফোন ফোন সব আমি আমার ভাইকে দিয়ে যাবো, ওকে নিয়ে এসেছি, কারণ ফোন ফোনে রাখতে হবে, ওগুলো তার নিয়ে ঢুকতে দেবে না, ওগুলো নিয়ে হই ওকে নিয়ে এসেছি, ও আমার ফোনটা ধরে রাখবে। চলো এখন ভেতরে ঢুকি। এসে বসে আছে, এখন পেমেন্ট করা হয়ে গেছে, নাম লেখানো হয়ে গেছে, এখন বললো যে ওয়েট করতে, ডাকবে ভাই। আর এই ছেলেটাকে দেখে রাখো, এই ছেলে একে নিয়ে এসেছি আমি আমার সাথে বসার জন্য। আর ওখানে টিভিতে খেলা চলছে, ও বলছে আমি এখানে 9টা পর্যন্ত থাকতে পারি যদি খেলাটা চলে। কী ছেলে, খেলা হচ্ছে ও খেলা দেখে। এখানে এখানে কাজ আমাদের হয়ে গেছে, আমার অবস্থা দেখো আমি কীভাবে এসেছিলাম, এখন আমি কীভাবে বাড়ি যাচ্ছি। চুলের ক্লিপ খুলিয়ে দিল, মাথার টিপ খুলিয়ে দিল, কানের পরে আসেনি তো কিছু খুলতে লাগেনি, মাস্ক খুলে হাতে দিয়ে দিয়েছে আমার। আর একে দেখো রিল্যাক্সে ঘুরে যাচ্ছে, আমার যা ভয় লাগছিলো মাসের মধ্যে কেউ আসেনি ও ছাড়া, আর পুরো স্কুলের ওপরে বেড়ে শুতে বললো, তো একদম ভয় লাগছিলো কী বলবো। এখন এখানে কাছাকাছি, এখন চলো বাড়ি যাই। মিষ্টির দোকানে এসছি, এই মিষ্টির দোকানে এই একটা কী বললো কী এর কী ও সরভাজা নিয়েছি, সরভাজা খাবো দুজন, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এটা নিয়েছি আমরা, এটাকে কি বলে সরভাজা বললি তো, প্রথমে বললো ছানার গজা, তারপর বলছে সরভাজা, মানে আমার বুঝতে পারিনি ব্যাপারটা কি, ব্যাপারটা আমি বুঝতে পারিনি, মানে আমি বাড়ি এসে গেছি, আর এখন আমার চুলের অবস্থা দেখো, পুরো চুল আমার খুলে দিয়েছিল, বিনুনি ফিরুনি খুলে দিয়েছিল। আসলে আমার সিটি স্ক্যান না, অ্যাকচুয়ালি আমার হচ্ছিল আমার স্কালটার এক্সরে হয়েছে, তো এটা হয়েছে কারণ হচ্ছে আমার একটু স্মেলের প্রবলেম আছে, মানে স্মেলের প্রবলেম বলতে আমার কোভিড হয়নি, তো সেরকম টেস্ট করার, মানে টেস্ট বলতে মানে ডাক্তারের সাথে কনসাল্ট করার পরই ডাক্তার বলেছে যে আমার একটু সাইনাসের প্রবলেম ছোটোবেলা থেকে ছিল, তো সেই প্রবলেমটাই হয়তো বেড়েছে বা কিছু একটা হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে। তো আমি গন্ধ পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি গন্ধ পাচ্ছি, মানে ধরো পেঁয়াজ, পেঁয়াজের গন্ধটা আমি পেঁয়াজের মতো পাচ্ছি না, পেঁয়াজের গন্ধটা আমি পেঁয়াজের মতো পাচ্ছি না, একটা অন্যরকম গন্ধ পাচ্ছি, যেটা আমি পেঁয়াজটা একদমই খেতে পাচ্ছি না, পেঁয়াজ বলো চিকেন বলো আমি এটা একদমই খেতে পাচ্ছি না, খুব প্রবলেম হচ্ছে এটা খেতে, একটা খুব বাজে গন্ধ পাচ্ছি। তো সেই জন্যই ডাক্তার বলেছিলো যে একটা ওই এক্সরে করানোর জন্য, স্কালের একটা এক্সরে, সেটার জন্যই গিয়েছিলাম। আমি তো জানতাম মানে এক্সরে করার সময় কানের ফানের পড়তে নি, তো কানেরটা আমি পড়িনি, নাকের আমার নাকেরও আমি পড়িনি, আর টিপ পড়েছিলাম একটা, টিপটাও খুলে দিয়েছে, চুলের ক্লিপ লাগানো ছিল ক্লিপ খুলে দিয়েছে, তারপর বিনুনি করা ছিল বিনুনিটা খুলে দিতে বললো, তো সব চুলগুলো আমার এখন কেটে গেছে, আমি এখন ফ্রেশ হবো। আর হ্যাঁ, আমি বলেছিলাম আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এসছে, আর সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, ফ্রেশ হয়ে নিই তারপর আমি দেখাচ্ছি কী এসছে, ঠিক আছে? তো চলো এখন ফ্রেশ হয়ে নিই। দেখো কে এসছে, কে তুই? আজ সকালে বলেছিলাম যে আমি একটা জিনিস অর্ডার করেছি, সেটা কী আমি বলছি এখন, এই যে এই পার্সেলটা এসছে, এটা আজ আমি খুলেও ফেলেছি, দেখাচ্ছি এটার মধ্যে কী আছে। এটা আমি ট্রাইপডটা খুলে সকাল থেকে এটা দিয়ে আমি, সরি বলেই দিলাম ট্রাইপড অর্ডার করেছি, তো এটা দিয়েই আমি ভিডিও করেছিলাম, এই জন্য বাক্সটা খোলা আছে, আমি ঠিক করে বাক্সের মধ্যে ঢোকাতে পারিনি। তো এইটাই হচ্ছে সেই ট্রাইপডটা, এই যে এই ট্রাইপডটা আমি অর্ডার করেছিলাম, এটা বেন্ডেবল, এটা 360 ডিগ্রি বেন্ড হয়, এই যে এই কোম্পানিটা উইকুল বলে একটা কোম্পানি, ওই কোম্পানির ট্রাইপড অর্ডার করেছিলাম, যে উইকুলের এটা ট্রাইপডও হবে, এটা সেলফি স্টিক করেও ইউজ করতে পারবে। আর এখানে সবথেকে ভালো হচ্ছে এখানে একটা না এই শাটার বাটন আছে, যেটা হচ্ছে ব্লুটুথে কানেক্ট করা যায়, মানে এটা জাস্ট এখান থেকে ক্লিক করবে, করেই তুমি ভিডিওটা তো যে বসে তো এই 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 শাটার বাটনটা টিপলেই না মানে ভিডিওটা চালু হয়ে যাবে, ভিডিওটা তুমি এই শাটার বাটনটা দিয়ে অফ করতে পারবে, এটা ব্লুটুথে কানেক্ট করতে হয়, তো এটা কিছুক্ষণ চেপে রাখতে হয়, কিছুক্ষণ চেপে রাখলে একটা ব্লু আলো জ্বললো, এই ব্লু আলোটা জ্বললো, এটা মানে এবার তুমি কানেক্ট করতে পারবে, কানেক্ট করলে তো তারপর এই যে ব্লু আলোটা জ্বলছে এটা এটা দিয়ে কানেক্ট করলে তারপর ওটা এমনি শাটার বাটনটা টিপলে ইয়ে হয়ে যাবে, চালু হয়ে যাবে, এটা টিপলেই ভিডিওটা বন্ধ হয়ে যাবে। এখানে তোজো বসে আছে, কিছু মনে করো না, ও একটু কিছু কি মারছে, আর চুপ চুপ, আর এটা কিরকম বড়ো করে তুমি সেলফিও তুলতে পারবে, এতটাই বড়ো হয়, আর পুরো এখানে ক্যামেরা থাকলেও তুমি এখানে শাটার বাটন দিয়ে এটার অ্যাক্সেস পাবে, কোনো প্রবলেম হবে। আর এই যে এটা ট্রাইপডও হয়ে যাবে, এই যে এরকম তিনটে ইয়ে হয়ে যাবে, এরকমভাবে রেখেও ভিডিও করতে পারবে, তো এটা খুবই হ্যান্ডি। এটা আমাকে আমার একটা বন্ধু
মানে খুবই কাছের একটা বন্ধু, সে আমাকে সাজেস্ট করেছিল এটা নেওয়ার জন্য। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেমন ট্রাইপড নিলে ভালো হয়। আমি একটা বন্ধুরই ট্রাইপড ইউজ করতাম, তো ও আমাকে বললো যে যদি এটা নেই এটা খুব ভালো হবে। ওর নাম হচ্ছে সুজয় চক্রবর্তী, আমি এখানে ওর ইনস্টাগ্রামে হ্যান্ডেলটা দিয়ে দেবো, তোমরা পারলে ওকে ফলো করে দিও। আর তো এটাই এটাই শেয়ার করার ছিল, এটাই কালকেই অর্ডার দিয়েছিলাম আর আজকেই চলে এসেছে। এটার দাম নিয়েছে হচ্ছে 500 টাকা, এটা 500 টাকা নিয়েছে। এটার দামটা আরও বেশি, বাট এটা আমি অ্যামাজন থেকে নিচ্ছি 500 টাকা নিয়েছি। আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারো যদি দরকার থাকে সেলফি স্টিক হিসাবেও নিতে পারবে, ট্রাইপড হিসাবেও নিতে পারবে। খুবই ভালো, এটা এরকমভাবে বেন্ড করে জাস্ট এই জিনিসটা মানে বড়ো একটুখানি প্যান্টের পকেট বা বড়ো কোনো সোয়েটারের পকেট ওটা ঢুকিয়ে ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। আর মেয়েদের তো পার্সে মানে একটু যেই হ্যান্ডব্যাগগুলো হয় ওই হ্যান্ডব্যাগটা ঢুকেই যাবে। তো এটা খুবই ভালো, খুবই ভালো। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আর সুজয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি এখানে লিখে দেবো, তোমরা ওকে গিয়ে ফলো করে দিও। এই সন্ধ্যে থেকে না এখন একটু খিদে খিদে পাচ্ছিলো, তাই ময়দা মাখানো ছিল, সকাল সকালের মাখানো ছিল ময়দা। তো মা বললো রুটি ফুটি করতে, আমি ভাবলাম কি মশালা পরোটা করবো, তো তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে মশালা পরোটা করি। দাঁড়াও আমি ক্যামেরা ব্যাক ক্যামেরাটা অন করে এখানে ট্রাই করে রাখছি, তারপর দেখাচ্ছি কীভাবে মশালা পরোটা করি। এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি, তো এখানে একটা রুটি আমি বেলে নিয়েছি, একটু পাতলা করে বেলেছি। এবার এর মধ্যে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, এই যে এর মধ্যে লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু নুন নিয়েছি, একটু হলুদ গুঁড়ো নিয়েছি, একটু কাসুরি মেথি ক্রাশ করা নিয়েছি, আর একটু জোয়ান নিয়েছি। যে যা ইচ্ছা মতো মশলা দিতে পারো, এতে কোনো প্রবলেম নেই, যার যেটা ইচ্ছা হয় সেই মশলা দেবে। একটু মিক্স করে নিয়েছি। এইবার এটার এইটার মধ্যে একটু তেল দেবো, তেল দিলাম, তেলটাকে একটু ভালো করে ব্রাশ করে নেবো। এবার একটু মশলা দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। আর যেহেতু জোয়ানটা আমার কাছে একটু কম আছে, তার জন্য আমি একটু লেবু রস দিচ্ছি, তাহলে একটু টকঝাল মিষ্টি ব্যাপারটা হলে না ভালো লাগে। হয়ে গেল, এইবারে এটাকে রোল করেও বেলতে পারে, আমি একটুখানি কেটে বেলি এরকম করে, ছুরি দিয়ে একটা এরকমভাবে কেটে নিই, কেটে কেটে এবার বেলে নেবো। যেরকম একটার উপর একটা রকম চাপিয়ে নিয়েছি, এবার এটাকে একটুখানি ফ্ল্যাট করে নেবো চেপে করে, এবার এরকমভাবে এরকমভাবে একটু রোল করে নেবো, এরকমভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই পেছন দিকে এটাকে এরকমভাবে টাক করে দেবো, যাতে এটা খুলে না যায়। এবার একটু প্রেস করে এবার এটাকে বেলতে হবে। আর একটা দেখিয়ে দিচ্ছি, আরও এই যে এখন একটা লেচি নেবো, নিয়ে এটাকে বেলে নেবো ভালো করে। এবার এটাকে নিয়ে যেমন করে পরোটা সেঁকে ওরকমভাবে সেঁকে নেবো, ব্যাস হয়ে যাবে মশলা পরোটা। একদম সিম্পল, কোনো কাজ নিয়ে যাবে, দিয়ে দিয়েছি আমি চার তাওয়াতে, এটা সেঁকা হয়ে যাবে, ব্যাস। সো গাইস, আজকের ব্লগটা ব্যাস এইটুকুই। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমি ফিরনি ফিরনি করে রেডি শোয়ার জন্য, কালকে সকাল সকাল বাচ্চাগুলো পড়তে আসবে, ওদেরকে পড়াতে হবে, তারপর আমার কলেজ আছে, তো কালকে অনেক কাজ আছে। তো টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই বাই।